আসসালামু আলাইকুম। গোল্ড অ্যানালিসিস 23-2-2022 উইটনেস ডে। আমি শাকিল আহমেদ ফরেক্স প্রাইসের পক্ষ থেকে ভিডিওটা মেক করতেছি। মাঝে অনেক ব্যস্ততা ছিল আমার, ব্যস্ততার কারণে ভিডিও মেক করতে পারা নাই, অন্য কোনো কাজে খুব ব্যস্ত ছিলাম। তো আজকে দীর্ঘদিন পর গোল্ডের নতুন অ্যানালিসিস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আমরা গোল্ডের চার্টে আছি, 1 ঘন্টার চার্ট এটা। এখন আমাদের ডেইলি চার্ট যদি দেখি আর কি, আজকের যে ডে হাই আছে আপনার হচ্ছে 1901.29 যদি ব্রেক করে তো মার্কেটে তো আস্তে আস্তে আপে চলে যেতে পারে। আবার আজকে লো যদি ব্রেক করে আপনার হচ্ছে, আজকে লো হচ্ছে আপনার এখানে দেখবেন, যেখানে হাই এখানে লো, এখানে যে লোটা আছে আপনার 1893.38 আর কি। তো লো ব্রেক করলে তো মার্কেট নামবে, মার্কেট ইজ নাও ইন ভেরি ক্রিটিক্যাল স্টেজ। বেসিক্যালি আপনার যে ফান্ডামেন্টাল যে রাশিয়া ইউক্রেনের যে ইস্যুটা রয়েছে, প্লাস এখানে আপনার ইউএসডি কী করে, বিএসডির ভূমিকাটা কী, এই সব কিছু মিলে আসলে গোল্ডের মুভমেন্টটা বেস্ট করতেছে আর কি। মানে গোল্ডের মুভমেন্টটা বেস্ট এখন মূলত রাশিয়া ইউক্রেনের একটা ইস্যু আছে, প্লাস হচ্ছে ইউএসএ এক্ষেত্রে কী করতে পারে অনেক বিষয় আছে। তো এখানে আমরা টেকনিক্যালি যদি দেখি মার্কেট টোটালি স্ট্রং আপ ট্রেন্ডে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেট এখান থেকে হয়তো আপনার কিছু ডাউন কারেকশন দিতে পারে, আর মানে কারেকশন দিয়ে হয়তো মার্কেট উঠে যাবে আর কি, ঠিক আছে। সে হয়তো আবার আপনার হয়তো 1913-14 চলে যেতে পারে। তবে আজকের যে ডে, যে লোটা আছে, ডে লোটা যেটা গেছে আপনার 1893 সামথিং, এই লেভেলটা ব্রেক করলে তো মার্কেট নামবে আর কি। তো মার্কেট হয়তো ম্যাক্সিমাম হয়তো 1886-87 বা 1885 পর্যন্ত নামতে পারে, দেন এখান থেকে হয়তো মার্কেট আপিয়ে চলে যাবে। আমার মনে হয় না লেভেল ব্রেক করবে আর কি। আর মার্কেট যদি মনে হয় আজকের হাই 1901 সামথিং যেটা আছে, এটা যদি ব্রেক করে ফেলে তো মার্কেট হিউজ আপ দেবে আর কি। আপ দিয়ে তো আস্তে আস্তে সে 1905-10-15 ওইভাবে যেতে থাকবে আর কি। তা দেখা যাক। তো মার্কেটের টু সাইডে পসিবিলিটি আছে, মানে একটা এইভাবে হতে পারে আবার এভাবেও হতে পারে, যেদিকে যাক যে কোনো একদিকে মুভমেন্ট দিবে আর কি। তো মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু আপনার মান্থলি স্ট্রং বুলিশ ফরমেশনে আছে, আমরা সবাই জানি। আপনার মান্থলিটা অনেক স্ট্রং বুলিশ ফরমেশনে আছে, উইকলি সে হাই করে ওপেনে আসছে, লো করছে, লো করে আবার ওপেনের কাছাকাছি আছে, ক্রিটিক্যাল মোমেন্ট অনেকটা। আপনার আজকে তো বুধবার, এখনও আজকে 303 ট্রেডিং ডে রয়েছে, মান্থলি অনেকটা, উইকলিটা এখনও স্প্রিং টপ টাইপ দেখাচ্ছে। তো মার্কেটের অ্যাকচুয়ালি আপের প্রেশার আছে, অনেক আপের প্রেশার আছে বিদায়, ঠিক আছে। সে কিন্তু যে লোটা করছে 1887 সামথিং, এই লোটা ব্রেক করতে পারে, লো ব্রেক করলে কিন্তু মার্কেট আবার নেমে যাবে, ঠিক আছে। লো ব্রেক করলে আপনার মার্কেট এভাবে ডাউন দিতে পারে। আবার মনে করেন যে ওপেন যে প্রাইসটা আছে, ধরেন এখানে ওপেন প্রাইসে ব্যাক করলে মার্কেট আবার উঠারও পসিবিলিটি আছে, মানে দিস ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট। বোঝা মুশকিল মার্কেট কী করতে যাচ্ছে আসলে, ঠিক আছে। মার্কেট যেমন এরকম ডাউন সাইডে ব্রেক করলে যেমন নামার পসিবিলিটি আছে, আবার এখান থেকে আবার আপে যাওয়ারও পসিবিলিটি আছে, মানে মার্কেটের বাইরে অনেক পসিবিলিটি আছে আর কি। মানে বলতে বাইরে অনেক প্রেশার আছে মার্কেটে, এখন সেলের তেমন কোনো প্রেশার নাই, কারণ আলটিমেটলি সেল এসে থাকতেছে না, ঠিক আছে। এখন আমরা মার্কেটকে যদি দেখি, মার্কেট কিন্তু মানে আপনার হচ্ছে আপ ডাউনের মধ্যে দিয়ে মার্কেট চলতেছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখা যাক, যেমন 1 ঘন্টা যদি আমরা দেখি, যেমন এখান থেকে সে লো করলো, দেন আবার লো, আবার হাই, আবার লো, আমি একবার পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছি আর কি। এভাবে হয়ে যেতে পারে আর কি, কারণ এখানে সে ডাউন লাইন, দেন আপ ডাউন, আপ ডাউন, মানে সুইংগুলো দেখতে যাচ্ছে আর কি। যেমন এই যে লেভেলগুলো, তার মানে
ডাউন আপ ডাউন আপ করলো ডাউন করলো আপ করলো ডাউন করলো আপ করলো ডাউন করলো আপ করলো ডাউন করলো যদি এই পর্যন্ত আজকে ডাউন ধরি আর কি দেন আপে চলে যেতে পারে এখন দেখতে হবে যে এখানে যে লেভেল আছে এখানে যে লেভেল আছে এখানে যে লেভেল আছে এখানে যে লেভেল আছে এই লেভেলগুলো সে ব্রেক করে কিনা দেখতে হবে আবার এখানে যে লো লোগুলো ব্রেক করে কিনা দেখতে হবে ঠিক আছে তো মার্কেটের উভয় দিকে পসিবিলিটি আছে দেখা যাক এখন মার্কেট আপনার বায়ের দিকে প্রেশার অনেক বেশি আলটিমেটলি মার্কেট স্ট্রং বাইয়ে যাওয়ার কথা বাইয়ে গেলে হয়তো মার্কেটে তো 1914-15-20 যেতে পারে আর ডাউন সাইডে গেলে হয়তো 1886-87-85 লেভেল ব্রেক করে কিনা ব্রেক করলে হয়তো মার্কেট হয়তো 1870-75 বা 1880-70-75 যেতে পারে এটা আসলে সময় বলে দিবে সামনে কী হতে যাচ্ছে কিন্তু কী হতে পারে আর কি এখন দেখা যাক কী হয় আমরা অপেক্ষা করতে থাকি তো যাই হোক এটা ছিল মোটামুটি আজকের অ্যানালিসিস আর কি তো আজকে পর্যন্তই এখন আপাতত রাখলাম ভিডিওটা আর আমি পরবর্তীতে মার্কেট আপডেট নিয়ে আবার ভিডিও মেক করবো তো সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল আর আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ